হ্যালো গাইস, হ্যালো গাইস, ও কেমন আছো? এইদিকে দেখ, ভালো করে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হ্যান্ডশেক করবি নি আমার সাথে? তোর নামটা বল, কি বস চলছে? তো আজকে আমরা যাচ্ছি একটু রাইড করতে। বাংলা ভিডিওটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এরা খেলছে এখানে, ঠিক আছে? আকি মিয়া বসে আছে, সবাই ভিডিও দেখছিল। তো আজকে আমরা একটু যাচ্ছি, কোথায় যাচ্ছি বাচ্চা লোক? বাচ্চা লোক আমি পিছে, বাচ্চা লোক এখন পেছনে বসে আছে। আমাদের গ্রামটা কেমন লাগছে তোমরা বলবে? হাই বললে দে, হাই বললে, হাই, ভালো করে ভালো করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও, দিস ইজ সার্ভাস ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট। ব্লগটা হচ্ছে মোটর ব্লগিং থেকে। তো বেসিক্যালি আজকে আমাদের একটু মার্কেটে যাব, মানে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো আজকে পিঠে দিতে হবে। তার জন্য কি পরিস্থিতি সেটা দেখতে যাচ্ছি, মার্কেটে কি পাওয়া যাচ্ছে। তো আশা করি তোমাদেরকেও দেখাবো পৌষ সংক্রান্তির কীরকম কী প্রস্তুতি এখানে হয়, ঠিক আছে? আজকের ওয়েদারটা পুরো একদম, মানে সূর্য বেরোয় নিয়ে এরকম অবস্থা আজকে। আর আজ থেকে আমি বলে দিচ্ছি এই চ্যানেলে এবার আমার বাংলাতে ভিডিও আসবে রেগুলারলি। তো যারা তোমরা বাংলাতে, বাঙালিকে বাংলায় সাপোর্ট করো ভাই, ঠিক আছে? অ্যাডভেঞ্চার চ্যানেল খুলবো যেখানে খালি আমি অ্যাডভেঞ্চার বানাবো, যেটা ম্যান ভার্সেস ওয়াইল্ড যেটা তোমরা দেখে থাকো সেরকমই কিছু করবো ভাবছি, ঠিক আছে? তো বাংলাতে কেমন লাগছে গাইস তোমরা বলো, বাঙালি হয়ে বাংলায় দেখো, বাংলাকে সাপোর্ট করো, ঠিক আছে? আর বাঙালি তারকেশ্বরের বুকে মাত্র একজনই মোটো ব্লগার পয়দা হয়েছে, যেটা আমি। আর কে আছে আমি ভাই জানি না, ঠিক আছে? আমি কাউ আর এখন আমরা এসে গেছি সেই পদ্মপুকুর বিখ্যাত রোড, সেখানে হচ্ছে মার্কেটে খালি ভরা আর পাবলিকে ভরা। এইখানে মাস্ট কারিগিরি দেখাতে হয় ড্রাইভিংয়ে, না এলে অ্যাক্সিডেন্ট খেতে হয়, এরকম অবস্থা। মানুষগুলো দেখছে এটা আবার কি মুখের সামনে লাগিয়ে ঘুরছে, এইটা হচ্ছে গোপ্রো ক্যামেরা হিরো 9। আর গাড়ির তেল ভরাচ্ছিল ভাই, ফাটাং করে এইদিকে ঘুরিয়ে নিলাম, কী হবে জানি না, বন্ধ হয়ে গেলে কেস খাবো ভাই, এটা হচ্ছে ল্যাথখোর। আবার আমাকে ওইদিকে যেতে হবে পেট্রোল ভরার জন্য। আর এটা হচ্ছে আমাদের তারকেশ্বর বাস স্ট্যান্ড। তো একটু তোমাদের মার্কেটটা ভিজিট করাই, ঠিক আছে? মানে দেখিয়ে নাও হালকা করে টুক করে, ঠিক আছে? এখনও লাইটগুলো ওপেন হয়নি, ভালো লাগবে লাইটগুলো ওপেন হলে। ওইদিকে আর যা গেলাম না, কারণ ভাই ওইদিকে এত ধুলো, কন্ট্রাকশানের কাজ মানেই ধুলো। এইদিকে দেখো কাকা, নাহলে উড়ে যাবে আকাশে। আর সাইকেল, সাইকেল বলছি, সাইকেল নয় স্কুটিতে আমার হাওয়া খুব কমই মনে হচ্ছে। আর এখন ট্রেনটা মনে হয় ছেড়ে এসে দিয়েছে, তাই জন্য মানুষগুলো এত ছুটাছুটি করছে। আচ্ছা ও ভাই, সবাই দুরন্ত গতিতে। আর আশা করি গেটটা মনে হয় উঠেছে কি পড়েছে তার জানি না। তোমরা যারা তারকেশ্বরে জানো ভাই, এইখানে গ্রেড পড়লে মানে 1-1.5 ঘন্টা খেতে হয়, মারটাই পড়ে। আর আমাদের বয়সটাই হচ্ছে এখন মেলা, সেইটা হচ্ছে নানান রকমের ফুল এসেছে ভরা।
একটু কবিতার মতো করতে চাইছি ছন্দ, ভালো লাগলে করে দেবে লাইক, ঠিক আছে? আর না ভালো লাগলে দুটো গালিও দিয়ে যেতে পারো কমেন্ট বক্সে, ঠিক আছে? তবুও রিস্টা বাড়বে আমার। মনে হয় গেট পড়েছে নাই, পড়েই গেছে, এমন অবস্থা। কাকা কাকা কাকা, আস্তে আস্তে আস্তে, কি অবস্থা দেখে নিন আপনারা। বলতে না বলতেই হয়ে গেছে কাণ্ড, গেট পড়েছে বড় সড়ো। কবে যে উঠবে তা জানি না, ট্রেন গেলে হয়তো উঠবে। দেখছে কাকারা কি এইটা লাগিয়ে, সামনে গেল ছেলে, আমাকেও যেতে হবে একটু আগিয়ে। আমরা, হ্যাঁ এটা ক্যামেরা মামুনি, কাকা ভালো? আর উঠছে গেট, আপনারা দেখিতেই পাচ্ছেন। যাব এবার ওই দিকের একটু পৌষ সংক্রান্তির মেলায়। টুপিওয়ালা দেখছো কেন কাকা, বলো লাঠি দিয়ে কেন? আর কেমন ভিড়টা লাগছে বলবে তোমরা সকলেই। আমার ড্রেস আপটা হচ্ছে পুরো ব্ল্যাক ব্ল্যাক, নিচে হচ্ছে খালি লাল একটা জুতা, দেখতেই পাচ্ছো তোমরা, ঠিক আছে? সামনে আজকে মুখটা দেখাবো না, কারণ আজকে সবে এই ঘুম থেকে উঠিলাম, কেননা ওয়েদার ছিল খারাপ খুবই। মানে সূর্য মামা ঘুমিতেছে বলে আমরা একটু চান্স মেরে দিলাম, মা সূর্য তো উঠে নাই, আমরাও এখনো ঘুমাই। কমেন্ট্রি ভালো লাগলে দেবেন লাইক ঠুকিয়ে। আর সব যাচ্ছে এখন ঘুরুম ভুরুম 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 করে, কার পেছনে ঠুকবে সে কেই জানে। যে ভাই পিয়ে পিয়ে থাকে, খেয়ে খেয়ে থাকে সারা দিন, তারাই ঠোঁকে পেছনে ঠুকা ঠুক ঠুক করে, ঠিক ভাই? সবে প্রবেশ করে গেলাম মেলাতে। এটা হচ্ছে আমাদের এখন ফুল মেলা চলছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে। বিক্রি হচ্ছে বেলুন, তার সাথে হচ্ছে কুইজ খেলা, ছন্দটা মিলাতে হবে ভালো করে। আর একটু পরেই হবে সন্ধ্যা, তারপরেই জমবে মেলা। এখন চলছে কুইজ প্রকৃতি পরিচালনায় তারকেশ্বর প্রকৃতি মেলা 2023, সম্পাদক উত্তম কুণ্ডু মহাশয়। একদিন এসেছিলাম, যাওয়া ছিল ডিজে, কপিরাইট খেতে হলো তার জন্যে। হাই বল, হাই বল, হাই বল, ঠাট্টা করলাম একটু, এটা হচ্ছে ফোয়ারা, ঠিক আছে? এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অরেঞ্জ, চাপাডাঙ্গা থেকে এসছে এটা, দেবেন্দি মন্না নাম্বার দিয়ে আছে ওখানে। আর এটা হচ্ছে কমলা অরেঞ্জ, এটা হচ্ছে সবেদা, এটা হচ্ছে কুল, আরও আছে, চলো দেখা যাক। ফল থেকে করেছি স্টার্ট, যাব কোথায় সেইটারই দেখার বাকি। এগুলো হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, খেলি ছুটতে হবে বারে বারে। এটা হচ্ছে লাল লঙ্কা, আর ওইটা হচ্ছে আমাদের বেগুন, যে সাদা বেগুন। এটা হচ্ছে সিম, ঠিক আছে? এবার কেলানি খাবি। এটা হচ্ছে হলদে বেগুন, তোমরা দেখতে পাচ্ছ। প্রদীপ পোড়েল ফোন নাম্বারটাও দেখতে পাচ্ছ, এক নম্বর স্থান অধিকার করেছে। এটা হচ্ছে ইয়েলো কপি, কপি কপি, এটা হচ্ছে ইয়েলো বেগুন, এটা হচ্ছে ওলকপি। আর এগুলো হচ্ছে ফুল গাছ। এটা কি ভাই, বাঁধাকপি মনে হচ্ছে? বাঁধাকপিটা এখন জুড়ছে না বকলি, আমি কি বুঝতে পারছি না, অন্য ধরনের একটা কপি হবে, লেখাও নেই। এটা ক্যাকটাস অন্য জাতের। এগুলো হচ্ছে রঙে রঙের ফুল, এটা হচ্ছে রোজ, এগুলো হচ্ছে পাহাড়ি গাছ টাছ হবে অনেক। ভাই কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এইটা হচ্ছে মায়ালার আমি উমেগেল চাইলে বসে আছি। আর এটা হচ্ছে তারকেশ্বর বিদ্যালয়, এখানে আমরা পড়েছি, ঠিক আছে? এখন পড়ি না, এখন আওয়ারাগার্দি করি, আওয়ারাগার্দি। এগুলো হচ্ছে নানান রকমের গাছ,
এই নিয়ে ব্লগ করতে এসেছি এখানে তিনবার, একটা হিন্দি করেছি, হিন্দি আর বানাবো বানা বলেছি, ভিডিওটা ফেলতে হয়েছে। ভিডিওটা খুব সুন্দর হয়েছিল, আর কী করবো, কুয়াশার মাঝে একদম 6:30টার মধ্যে এসে আমি চলে এসেছিলাম ভাই, ঠিক আছে। আর এইখানে হচ্ছে, ঠিক আছে, গাছ টাছ তোমরা দেখতেই পাচ্ছ, আর এখান থেকে এবার ফুল স্টার্ট হবে। অনেক রকমের ফুল দেখতে পাচ্ছ, আর আমরা যেখানে গেছিলাম খিরাই, সেই এই যাবো সরি সরি, ঠিক আছে, খিরাই বলে একটা জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে, খিরাই স্টেশনের পাশে, এত সুন্দর বেস্ট গ্রুপ অফ অ্যানিমালস, খুব সুন্দর খুব সুন্দর, একটা সিনেমেটিক দিই তোমাদের জন্য। এখন রোজের বাগানে এসে গেছি, এগুলো খালি গোলাপ আর গোলাপ, ঠিক আছে, গোলাপ গোলাপ গোলাপ, গোলাপের কাছ থেকে মেয়েগুলো সরছেই না, কি বলবো, সেলফি করার জন্য মস্তি সব, এই যে গোলাপ, এখানটা খালি গোলাপি আর গোলাপি আছে, সাদা আর গোলাপি। তো চলো ভাই, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে পরের ব্লগে, তো বাই বাই বাই। এটা হচ্ছে পড়া।